নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করলাম পলিটিক্স। নির্বাচনের দিনই ভোটদানের হার জানানো নির্বাচন কমিশনের কর্তব্য, দস্তুরও বটে, কিন্তু এবার সেই বহুদিনের প্রথা ভেঙে রীতিমতো নজির তৈরি করলো ভোটের মূল নিয়ন্ত্রক সংস্থা। প্রথম দফায় ভোটের 11 দিন পর ভোটদানের শতকরা হিসেব দাখিল করলো তারা, তাও বিরোধী চাপের মুখে। এবং দেরিতে হলেও ভোটদানের যে হিসেব পেশ করেছে কমিশন, তাতে চোখ কপালে ভোটের লড়াইয়ে অংশগ্রহণকারী দলগুলোর। প্রথম দফার ভোট মিটেছে 19 এপ্রিল, দ্বিতীয় দফা 26-এ, কিন্তু তারপরেও ভোট মাসের শেষ বেলা পর্যন্ত দু দফার ভোটদানের হার জানতে পারেনি দেশবাসী। অবশেষে বিরোধীরা এ নিয়ে সরব হলে মঙ্গলবার রাতে 19 ও 26-এ ভোটের হার জানায় কমিশন। কমিশন জানায় 19 এপ্রিল 66.14% ও 26 এপ্রিল 66.71% ভোট পড়েছে দেশ জুড়ে। অথচ ভোটের সন্ধ্যায় কমিশনেরই দেওয়া হিসেব ছিল প্রথম দফায় 60% ও দ্বিতীয় দফায় 60.96%। বিরোধীদের প্রশ্ন, কোন জাদুকাঠির ছোঁয়ায় ভোটদানের হার এক লাফে প্রায় 6% বেড়ে গেল? এ নিয়ে রাতেই সমাজ মাধ্যমে নিজেদের এক স্যান্ডেলে বিস্ময় প্রকাশ করেন বিভিন্ন দলের নেতারা। নির্বাচন কমিশনের ভোট হিসেবকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার মালদার প্রচার সভা থেকে প্রশ্ন তুলেছেন এ নিয়ে। আমি গত রাত্রিরে 9:30 সময় হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট পড়লো হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে। ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে। আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে, ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়, প্রায় 19 লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে, যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন, এটা আমার সন্দেহ। 2019-এ লোকসভা ভোটেও দিনের দিন ভোটদানের হার জানিয়েছিল নির্বাচন কমিশন, তাহলে এবার প্রথম ভোটের হার জানাতে 11 দিন সময় লেগে গেল কেন? প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, রাত পর্যন্ত ভোট চললেও কমিশনের দেওয়া পরিসংখ্যানে খুব বেশি তফাত থাকে না, কিন্তু এবার কোন কৌশলে ভোটের হার এক লাফে প্রায় 6% বেড়ে গেল, জানতে চাইছে দেশের মানুষজন। শুধুই যে ভোটের হার বৃদ্ধি সংশয় বাড়িয়েছে তা কিন্তু নয়, পাশাপাশি এবার লোকসভা ভোটে কেন্দ্রওয়ারি বৈধ ভোটারের সংখ্যা পাওয়া যাচ্ছে না কমিশনের ওয়েবসাইটে। তবে কিসের ভিত্তিতে ভোটের হার নির্দিষ্ট করল কমিশন? আর তাতেই ভোটের হারে কারচুপির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে, তাদের ইচ্ছে মতো নির্বাচন কমিশনের আধিকারিক নিয়োগ করছে, এই অভিযোগ আমরা অনেক আগেই করেছি। এখন এটা প্রমাণিত হচ্ছে গোটা দেশের মানুষের কাছে। কবে বলুন তো, 52 সাল থেকে শুরু করে লোকসভার ক্ষেত্রে 2019 পর্যন্ত বা রাজ্য বিধানসভার ক্ষেত্রে 2021 পর্যন্ত কত শতাংশ ভোট পড়লো এটা জানাতে নির্বাচন কমিশনের 4 দিন সময় লেগেছে। 99% ক্ষেত্রে অন ডেট নির্বাচন কমিশন পার্সেন্টেজ অব ভোট জানিয়েছে, একটা দুটো রেয়ার কেসে পরের দিন সকালে জানিয়েছে, 4 দিন বাদে জানাচ্ছে আগে যা জানিয়েছিল তার থেকে 6% বেশি ভোট পড়েছে। তার মানে কি 6% ভোট বিজেপির পক্ষে ইনক্লুড করবার জন্য ইভিএম মেশিনে ব্যবস্থাপনা করা আছে, সেই ব্যবস্থাপনা অনুযায়ী নির্বাচন পরিচালিত হচ্ছে? নির্বাচনকে প্রহসনে পরিণত করে কার্যত ভারতবর্ষকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে বিজেপি। আমরা বারবার বলছি যে নির্বাচন কমিশন হয় কিছু ঢুকোতে চাইছেন, ঢুকোতে চাইছেন, নইলে নয় তো সঠিক তথ্য দিচ্ছেন না। সকালে একরকম তথ্য, বিকেলে একরকম তথ্য, দুপুরে একরকম তথ্য, তো তথ্যের জাগলিং করছেন না, কিছু লুকোতে চাইছেন না, কোনো কিছু ম্যানিপুলেশন হচ্ছে, এই বিষয়গুলো পরিষ্কার না। গণতন্ত্রের স্তম্ভ নির্বাচন কমিশনের কাছে এখনো আচরণ
সম্পূর্ণরূপে অনভিপ্রেত এবং বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ স্তম্ভিত। কখনো কখনো 1% 0.5% এদিক ওদিক হতে পারে অ্যাকুরেট ক্যালকুলেশনে, কিন্তু 6% 7% ক্যালকুলেশনের ডিফারেন্স মানে এটা একটা বিশাল ব্যাপার। এতে ঠিক মানে মনে হচ্ছে কোথাও একটা ঠিকঠাক কাজ হচ্ছে না। নির্বাচনের দিন ঘোষণা থেকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। বিভিন্ন মাধ্যমে সেই আরজি জানানো হয়েছে আমজনতার কাছেও। একইভাবে নির্বাচন কমিশনের মতো একটি বিশ্বাসযোগ্য সংস্থার কাছে স্বচ্ছতাও আশা করে দেশবাসী, বলছেন রাজনীতির কারবারিরা। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। চারশো আসন পার করার স্লোগান কি বুমেরাং? তাই কি নরেন্দ্র মোদী সেই সাধের বলি দ্বিতীয় দফার ভোটের পর থেকে উধাও? শোনা যাচ্ছে না মোদীর জমানার 10 বছরের উন্নয়নের ফিরিস্তিও, বরং সংরক্ষণের মোড়কে ফের ধর্মীয় বিভাজনের উস্কানি সামনে নিয়ে আসছেন মোদী স্বয়ং। নরেন্দ্র মোদী কে রে থে 400 পার, শোনা হোগা, আব বল রে 400 পার, अब 150 पार नहीं बोल रहे हैं, क्योंकि और बयान आ रहे हैं कि नहीं हम कॉन्स्टिट्यूशन के खिलाफ नहीं हैं, हम रिजर्वेशन के खिलाफ नहीं हैं, हम लोकतंत्र के खिलाफ नहीं हैं। क्यों? क्योंकि उनको मालूम पड़ गया है कि देश की जनता को बात, असली बात, नब्ज पकड़ ली है देश की जनता ने कि ये लोग कॉन्स्टिट्यूशन को, গরিবো কে অধিকার কো জড় সে খোদ কর ফেকনা চাহতে হ্যায়। দ্য ভারতীয় জনতা পার্টি বিগ্যান দ্য জেনারেল ইলেকশনস অফ 2024 ক্যাম্পেইন উইথ দ্য ক্রাই অব কি বার 400 পার, উই উইল ক্রস 400 সিটস। বাট আফটার টু ফেজেস অফ পোলিং, রেসপেক্টেড অবজারভার্স এন্ড পোল অ্যানালিস্টস আর সেইং দ্যাট দ্য জেনারেল ইলেকশনস অফ 2024 আর আ স্টেট বাই স্টেট ফাইট। Already South India has voted overwhelmingly against the BJP. Two key states, Bengal and Maharashtra, are moving firmly out of the BJP's embrace. Have you noticed, therefore, that the BJP has suddenly stopped talking about Ab Ki Baar 400 Paar? That's because Ab Ki Baar 400 Paar was nothing but a jumla, a brazen lie. লোকসভার 543টি আসনের মধ্যে এনডিএ 400 আসন পাবে। বিদায়ী লোকসভার অন্তিম অধিবেশনে প্রধানমন্ত্রী নিজেই এই ঘোষণা করেছিলেন। তারপর থেকে সেই সুরেই বাঁধা হয়েছিল বিজেপির লোকসভা ভোটের প্রচার। মোদি তো বটেই, অমিত শাহ থেকে জেপি নাড্ডা এমনকি রাজ্যস্তরের পদ্ম নেতা নেত্রীও 400 আসন দখলের হুঙ্কার দিতে শুরু করেছিল। বিরোধীদের দাবি ছিল এমন সংখ্যাগরিষ্ঠতা হাসিল হলে বিজেপি সংবিধানই বদলে দেবে। আর তাতেই সংশয় দানা বাঁধে দেশের তপশিলি জাতি, উপজাতি সহ অনগ্রসর শ্রেণীর অন্দরে। উল্লেখ্য, মনুবাদী বিজেপি এই অনগ্রসর শ্রেণীর সম্পর্কে অনীহা বহু যুগের। কিন্তু 2014 সাল থেকে সেই তপশিলি জাতি উপজাতির মধ্যে বিভ্রম তৈরি করেছিল ভোটে তাদের সমর্থন আদায় সমর্থ হয়েছিল মোদি। কিন্তু 400 পারের আগ্রাসী স্লোগান সংবিধান বদলে সংরক্ষণ তুলে দেওয়ার পথ মসৃণ করার লক্ষ্য নিয়ে তৈরি এমন আশঙ্কা তৈরি হয়েছে জনমানসে। শুধু মোদিতে ভরসা নেই, বিজেপির প্রাণ ভোমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভগবতকেও আসরে নামতে হয়েছে। সংবিধান বদলের কোনো এজেন্ডা তাঁদের নেই, ঘোষণা করতে হয়েছে সরসংঘ চালককে। বিরোধীদের দাবি, সংশয়ের শিকড় এতটাই গভীরে যে সংঘকে মাঠে নামতে হয়েছে। ये बेसिक स्ट्रक्चर के खिलाफ जाता है, मूल ढांचे के खिलाफ जाता है। हमने CAA का विरोध क्यों किया? पार्लियामेंट में जब नागरिकता कानून में संशोधन लाए थे, हमने उसका विरोध इसलिए किया क्योंकि इस किताब में, इस संविधान में नागरिकता को धर्म के आधार पर नहीं दिया जा सकता। ऐसे ही आरक्षण धर्म के आधार पर नहीं दिया जा सकता। आरक्षण सिर्फ सामाजिक, शैक्षिक, एजुकेशनल आर्टिकल 340 क्या कहता है? বিজেপি তৃতীয় দফায় ক্ষমতায় এলে হিন্দুত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান বদল ঘটাতে পারে, এই আশঙ্কা যে খুব অমূলক নয়, তা যে শেষ পর্যন্ত মেরুকরণের অস্ত্র হয়ে উঠছে তার প্রমাণ দিলেন মোদি।
মঙ্গলবার তেলেঙ্গানার জাহিরাবাদে সেটাই স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেস ওয়ালে শুনলে, উনকে চট্টে বট্টে শুনলে, উনকি পুরি জমাত শুনলে, জব তক মোদি জিন্দা হ্যায় জব তক মোদি জিন্দা হ্যায় মে সংবিধান কা জব তক মোদি জিন্দা হ্যায় মে দলিতোঁ কা আরক্ষণ, আদিবাসীয়ো কা আরক্ষণ, ওবিসি কা আরক্ষণ, মুসলমানো কো ধর্মকে আধার পর নহি দেনে দুঙ্গা, নহি দেনে দুঙ্গা, নহি দেনে দুঙ্গা। দুদফায় 190 আসন অর্থাৎ লোকসভার মোট আসনের প্রায় তিন ভাগের এক ভাগ ভোট হয়ে গিয়েছে। এখন মোদি বা তার বাহিনীর মুখে আর আপকি বা 400 পার শুনতে পাচ্ছেন? পাবেন না। গত 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের পর থেকেই ফের সামনে এসে গিয়েছে হিন্দু মুসলমান বিভাজনের বার্তা, যা একদা সংঘের প্রচারক মোদির মুখ্য লাভের বীজমন্ত্র। এখন সময় আরো একটা বিরতির, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। এবং বামেদের জোট বাংলায় কতটা পোক্ত এবার, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন আছে। বামফ্রন্টের অন্দরে জল্পনা, ওই জোট নিয়ে সিপিএম যতটা তৎপর বাকি শরিকরা ততটা নয়। রাজ্য সিপিএম এবং কংগ্রেসের দুই শীর্ষ নেতা যথাক্রমে মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীর দাবি, এবারের জোট যথেষ্ট পাকাপোক্তভাবে গড়ে উঠেছে। মুর্শিদাবাদ জেলায় পাশাপাশি দুই কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী। সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম বাম কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। পাশের বহরমপুর কেন্দ্রে বাম কংগ্রেসের প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই দুই নেতা একেবারে গোড়া থেকে লোকসভা ভোটে বাম কংগ্রেসের জোট নিয়ে আদা জল খেয়ে লেগে থেকেছেন, তাই এখন তারা দাবি করতেই পারেন যে জোট এবার অনেক শক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে, যা অতীতে দেখা যায়নি। নিন্দুকেরা যাই বলুক না কেন, রাজনৈতিক মহলের মতে এবার অতীতের সমস্ত তিক্ততা ভুলে বামেরা এবং কংগ্রেস কাছাকাছি এসেছে। মুর্শিদাবাদ বহরমপুর কেন্দ্র ছাড়াও কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ প্রভৃতি কেন্দ্রে বামেরা এবং কংগ্রেস একযোগে প্রচার চালাচ্ছে। কলকাতা দক্ষিণের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী শায়রা হালিম এবং কলকাতা উত্তরের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য, এই দুই কেন্দ্রে প্রচারে কাস্তে হাতুড়ি তারা আর হাত মিলেমিশে একাকার। এই একই দৃশ্য রোজ দেখা যাচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর এবং জঙ্গিপুর কেন্দ্রে। জঙ্গিপুরে বামেদের সমর্থনে কংগ্রেসের প্রার্থী মুর্তাজা হোসেন ভালো লড়াই দেবেন বলে দাবি কংগ্রেস নেতা অধীরের। বাজপাখি বলেছে, তাতে আমার আপত্তি নেই, এক একটা কনোটেশন আছে একটা জিনিসের। বাজপাখি ফার্সিতে বাজ মানে হচ্ছে শিকার, শিকারি পাখি। তাহলে মমতা হচ্ছে আরএসএস পোষা পায়রা, মোদির খোপে থাকে, যখন দরকার হয় বার করে আবার ভেতরে ঢুকে যায়। তো এই জন্য তাকে তো বাজপাখিকে ভয় পাবেই, তার আকাশে বাজপাখি আছে বলে মমতা যদি ভয় পেয়ে থাকে তাহলে খারাপ কিছু। তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই জোটকে ভালো চোখে দেখছেন না। তিনি মনে করেন মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট কাটার জন্যই মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন। মমতা সিপিএম প্রার্থীকে উড়ে আসা বাজপাখি বলে কটাক্ষ করতেও ছাড়েননি। পাল্টা সেলিম বলেন, বাজপাখি তো শিকারি পাখি, আমার বাজপাখি হওয়াতে কোনো আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মোদির পোষা পায়রা, নাগপুরে আরএসএস এর খাঁচায় থাকেন। মুখ্যমন্ত্রী মমতা শরিকদের অভিযোগ, সিপিএম জোটের ব্যাপারে প্রথম থেকে বেশি উদ্যোগী ছিল, তার জন্য তারা শরিকদের চিরাচরিত আসনগুলো নিয়েও টানাপোড়েন চালিয়েছে। এই অবস্থার মধ্যেও বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, বাংলায় কোনো ইন্ডিয়া জোট হয়নি, আমরা ভারতের ইন্ডিয়া জোটে আছি, এই জোট আমি তৈরি করেছি, ইন্ডিয়া নামটিও আমার দেওয়া, কিন্তু বাংলায় জোট নেই।
কংগ্রেস সিপিএম হলো বিজেপির দালাল, এখানে তৃণমূল একাই বিজেপিকে হারানোর জন্য যথেষ্ট। তাঁর অভিযোগ, সংখ্যালঘু ভোটে থাবা বসানোর জন্য মালদহ দক্ষিণে কংগ্রেস মুসলিম প্রার্থী দিয়েছে, রায়গঞ্জেও তাই। মুর্শিদাবাদে উড়ে আসা বাজপাখি সেলিমকে প্রার্থী করা হয়েছে। সিপিএম এর পাল্টা বক্তব্য, সংখ্যালঘু ভোট কারোর একার সম্পত্তি নয়, এটা যেন তৃণমূল মনে রাখে। ওদের বিরোধী দল নেতা যিনি মুর্শিদাবাদ জেলায় থাকেন, তাকে কিভাবে বুকের মধ্যে স্নেহ করে আগলে রাখেন, তিনি কি সত্যি কংগ্রেসী না তিনি সত্যি বিজেপি বিরোধী, তার জন্যই তো আজকে বেশি করে এখানে যত বেশি নোংরামি বিজেপি করতে পারে তাদের সাহায্য করে। কিন্তু আমরা এরকম নয়, আমরা ওদের যে কোনো ব্যাপারে লোক পাঠাই। ইন্ডিয়া তৈরি করে দিয়েছিলাম আমি এবং ইন্ডিয়া অ্যালায়েন্স তৃণমূল কংগ্রেসই দায়িত্ব নিয়ে জোট তৈরি করবে দেশে এবং ক্ষমতাতেও আনবে। মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়ব। তার কারণ, আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি, সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। কংগ্রেস বামজোট এবারের লোকসভা ভোটে কোনো দাগ কাটতে পারবে কিনা তা ভোটের ফলাফল বলবে। এই দুই শক্তির ভোট শতাংশ কতটা বাড়বে সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। তৃণমূল অবশ্য বলছে এটা আদেও কোনো রাজনৈতিক জোট নয়, এটা হলো মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীর ব্যক্তিগত স্বার্থের জোট। সেলিম বলছেন, আমরা কোনো জোট করিনি, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেছি। তিনি মনে করিয়ে দিয়েছেন, ইন্ডিয়া জোটও কোনো জোট নয়, এটা বিজেপি বিরোধী একটা মঞ্চ। অধীরের দাবি, বিজেপিকে সুবিধা করে দিতে মাঝপথে তৃণমূল নেত্রী ওই জোট ছেড়ে দিয়েছেন। বাম কংগ্রেস জোট কিংবা আসন সমঝোতা নিয়ে নানা বিতর্ক থাকা সত্ত্বেও মঙ্গলবারই সেলিম এবং অধীর একযোগে বিজেপি আর তৃণমূলকে হারানোর ডাক দিয়েছেন। তাঁদের দাবি শুধু মালদহ মুর্শিদাবাদে নয়, সারা রাজ্যেই বামফ্রন্ট ও কংগ্রেস একসঙ্গে লড়ছে। 2024 বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানোর পর 2026 সালে রাজ্যের ক্ষমতা থেকে উৎখাত হবে তৃণমূল। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দুটো মিটিংয়ের ভেতরের ছবি দেখতে খুব ইচ্ছে করে। প্রথমটা ইন্ডিজোটের বৈঠক, দ্বিতীয়টা বঙ্গ নেতৃত্বকে নিয়ে প্রদেশ সভাপতির বৈঠক। দুই বৈঠকেই অধীর চৌধুরীর মুখ, বডি ল্যাঙ্গুয়েজ দেখতে ইচ্ছে করে। কিভাবে সামলান, একদিকে রাহুল সোনিয়ার নেতৃত্ব, নির্দেশ পরামর্শ, অন্যদিকে তিনি নির্দেশদাতা। বঙ্গ কংগ্রেস কার্যত সাইনবোর্ড হয়ে গেছে, বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন অধীর। নিজের অস্তিত্ব বাঁচানো চ্যালেঞ্জ, বহরমপুর থেকে তিনি হারলে কেরিয়ার কার্যত শেষ। অধীরের তাই ফার্স্ট টার্গেট জিততেই হবে, অ্যাট এনি কস্ট। ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থী হওয়ায় কিছুটা চাপে অধীর। দিনের পর দিন মমতা অভিষেকের আক্রমণ, জোটের চাপ, রাহুল সোনিয়ার নির্দেশে ভারসাম্য বজায় রাখার চাপ, মাথাটা মনে হয় তাই গেছে অধীরের। প্রচারে বলছেন, তৃণমূলকে হারাতে প্রয়োজনে বিজেপিকে ভোট দিন, বাস লুফে নিয়েছে তৃণমূল। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিন, তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিন। ভোটারদের অধীর বলছেন, তৃণমূলকে হারাতে প্রয়োজনে বিজেপিকে ভোট দিতে। ফাঁদে পড়ে গেলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। মমতা বারবার যে অভিযোগ করেছেন তারই মান্যতা দিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ফলে ফের তৃণমূলের নিশানায় অধীর। রাজ্যে ইন্ডিয়া জোট সফল না হওয়ার পেছনে অধীরকেই বারবার নিশানা করেছে রাজ্যের শাসক দল। এবার অধীর চৌধুরীকে বিজেপির গলার স্বর বলে বিঁধল তৃণমূল। অধীর চৌধুরীর মন্তব্য, সমাজ মাধ্যমে সরাসরি পোস্ট তৃণমূলের। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অধীরকে আড়াল করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওদের বিরোধী দল নেতা যিনি মুর্শিদাবাদ জেলায় থাকেন, তাকে কিভাবে বুকের মধ্যে স্নেহ করে আগলে রাখেন, তিনি কি সত্যি কংগ্রেসী না তিনি সত্যি বিজেপি বিরোধী, তার জন্যই তো আজকে বেশি করে এখানে যত বেশি নোংরামি বিজেপি করতে পারে তাদের।
তাদের সাহায্য করে। বিজেপির বি টিম বলে কংগ্রেস সিপিএম কে বারবার বিঁধেছেন মমতা। অধীরের মন্তব্যকে হাতিয়ার করে সেই অভিযোগেই শান দিলেন অভিষেক। বহরমপুরের প্রচারে অধীরের বিরুদ্ধে একটাও শব্দ খরচ করেননি যোগী। কেন প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা সকলে চেয়েছিলাম ইন্ডিয়া জোট বাংলায় হোক, কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এই ইন্ডিয়া জোটকে বাংলায় বাস্তবায়িত হতে দেয়নি বিজেপির হাত শক্তিশালী করবে বলে। সেই অধীর চৌধুরী গতকাল জঙ্গিপুরে সভা করতে এসে, কংগ্রেস প্রার্থীর পক্ষে সভা করতে এসে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। কালকে অধীর চৌধুরীর বহরমপুর লোকসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন, একটা বাক্য ব্যয় করেনি অধীরবাবুর এগেনস্টে। তার কারণ চড়ে চড়ে মাস্তুতো ভাই। তৃণমূলের অভিযোগকে মান্যতা দিতে নারাজ কংগ্রেস। রাজ্যে বিজেপির আসন কমানোই হাত শিবিরের লক্ষ্য দাবি কংগ্রেসের। অধীর রঞ্জন জি নে জো কাহা হ্যায় জিস সন্দর্ভ মে কাহা হ্যায় মে নহীন জানতা হুঁ, পর মে ইয়ে জরুর কেহ সকতা হুঁ কি হামারা মকসদ বিজেপি কি সংখ্যা জো হ্যায় পশ্চিম বঙ্গাল মে উসকো ভারি মাত্রা সে হমকো ঘটানা হি হোগা। ভোট আবহে জোট নিয়ে বারবার অধীরের নাম না করে খোঁচা দিয়েই চলেছেন মমতা। আমি পাঠানকে নিয়ে এসেছি অনেক বড় মুখ করে, মনে রাখবেন, যাতে আপনারা পাঠানকে জেতান, আর না জেতালে আবার বিজেপির আর একটা গদ্দার তৈরি করবেন। পাশাপাশি মমতা ও তৃণমূলও অধীরের নিশানায়, কিন্তু অধীরের মন্তব্য এবং খোদ মোদীকে মমতা নিশানা করায় অনেকটাই ব্যাকফুটে বিজেপি। কিছুটা সাফাই দিতে তৎপর গেরুয়া শিবির। এক্স অ্যাঙ্গেলে অমিত মালভিয়ার দাবি, রাজ্যের পরিস্থিতি কতটা খারাপ জানেন অধীরবাবু। তৃণমূলের জমানা থেকে মুক্তি চাই, তাই নিজের রাজ্যের মঙ্গলের জন্য অধীর শুভেচ্ছা জানিয়েছেন। বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য নজর ঘোরাতে অধীরকেই আক্রমণ করেছেন, পাল্টা কংগ্রেস তৃণমূলকেও একযোগে কাঠগড়ায় তুলেছেন। এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের কোনো প্রার্থী পশ্চিমবঙ্গ থেকে জিতে দিল্লি যাবেন না। অধীর চৌধুরীর পরাজয় নিশ্চিত, অধীর চৌধুরী কোনো লড়াইয়ে নেই। আজকে সেইখানে দাঁড়িয়ে তিনি ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন তৃণমূলকে সঙ্গে নিয়ে। বিজেপি যে ব্যাখ্যায় দিক, তাদের লক্ষ্য একটাই, এরাজ্যে নিজেদের ভোট বাড়ানো। তাই দুর্বল করতে হবে তৃণমূলকে। কংগ্রেস এরাজ্যে কার্যত সাইনবোর্ড, জাতীয় স্তরে সেই কংগ্রেসের সঙ্গেই জোট তৃণমূলের। অর্থাৎ এরাজ্যে কংগ্রেসকে কিছুটা কোলে টানলে তৃণমূলকে কি প্যাঁচে ফেলা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, কংগ্রেস সিপিএম বড় অংশের ভোট কাটলে খুব একটা সুবিধে পাওয়ার আশা নেই বিজেপির, জানেন মমতা। তাই অধীরকে আক্রমণ করে এরাজ্যে কংগ্রেসকে ব্যাকফুটে রাখতে পারলে আখেরে সুবিধে তৃণমূলেরই। মুর্শিদাবাদে প্রচারে ঝড় তুলছেন মমতা, সঙ্গে অভিষেক। অধীর গড়ে দাঁড়িয়ে জোট নিয়ে চাঁচা ছোলা ভাষায় অধীরকে ফালাফালা করছেন। অধীর মোদীকে এক ব্র্যাকেটে বসিয়ে তোপ দাগছেন। বহরমপুর থেকে অধীরকে হারাতে পারলে মমতার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে, নাছোড় অধীরও। তবে ঘরের মাঠে মাঝে মাঝেই ফাউল করে ফেলছেন, কখনো বিজেপি জেলা সভাপতিকে ঘাট ধাক্কা দিচ্ছেন, কখনো প্রচারে আবোল তাবোল বকছেন। সব মিলিয়ে বলাই যায় বহরমপুরে এবার ব্যথা আছে অধীরের। পলিটিক্স আজ এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।